ডিকো ভাইয়া, এসপিডিবির পক্ষ থেকে এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে তোমাকে ঘোষণা করা হলো ভাইয়া, পুরস্কার তোমার বাসায় পৌঁছে যাবে জানে। আচ্ছা ভাইয়া বলতে পারো তুমি কি খাও? আচ্ছা ভাইয়া তুমি যে মাঠের মধ্যে নামলে যে সেঞ্চুরি মারিয়ে দাও এটা করে, তুমি খাওটা কি একটু বলতে পারো? না মানে আমাকে পিলিয়ার একটু দে, আমার কি আমাকে পিলে আমাকে ক্রিকেটের মনালিসা আছে না লিটন দাস, ওই আমাকে পিলিয়ার তো তলপেট হইতে গলা নলি পর্যন্ত মনে করো যে মুড়ি মাইটা খাই ভাইয়া, এখন মাঠের মধ্যে যে ভরি নড়াইবে না খেলবে এ তো বুঝতে পারতেছি না ভাইয়া। এখন তোমার এই খাওয়ার রুটিনটাকে একটু দেওয়া যাবে ভাইয়া, তোমার এই খাওয়ার রুটিনটা দিলে আমাকে ওই যে ক্রিকেটের মনালিসা লিটন দাস আছে না বাদ সহ বাকি সহ যারা আছে সবাই একটু দিতাম আর কি, তোমার ওই খাবারের রুটিনটা মেনটেন করে খাইয়া যদি ওরা একটু মাঠের মধ্যে একটু খেলতে পারতো ভাইয়া। তোমার খাবার রুটিনটা একটু যেমন কিছু ভাইয়া, ওই ওই হোয়াটসঅ্যাপ করতে দিয়ে দাও ভাইয়া, আমার আমি নাম্বার পাঠাই দিব মানে, যদি হোয়াটসঅ্যাপ করতে না দেওয়া যায় ভাইয়া তাহলে তুমি আমাকে মেইল করে দিয়ে দিও ভাইয়া। ওই এসপিএন টিভির পক্ষ থেকে যে পুরস্কার ঘোষণা করা হয়েছে ভাইয়া, পুরস্কার তোমাকে পৌঁছে দেবো মানে কোনো সমস্যা নেই ভাইয়া, তুমি পাইয়ে যাবো আনে, এখন খাবারের রুটিনটা ভাইয়া প্লিজ ভাইয়া দিয়ে দেবো ভাইয়া। আর ভাইয়া ওই তোমরা তো জীবনে কোনোদিন বিশ্বকাপ পাও নাই ভাইয়া, এবার যেভাবে তোমরা খেলতে আসো তোমরা কিন্তু বিশ্বকাপ পাওয়ার কিন্তু একদম জোর আছো দাবি দেয় ভাইয়া, আমরা দোয়া করি ভাইয়া তোমরা বিশ্বকাপটা নিয়ে নাও, তোমরা বিশ্বকাপটা নিয়ে নাও ভাইয়া, আমরা তোমার সাথে আছি, আমরা তোমাকে সাথে আছি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে পাঠাই দিবো। হ্যাঁ আচ্ছা।